যখন থেকে চাকরি পেয়েছি আমার মানে আমাকে দেখে যে লোকের এত হিংসা আমি চাকরি পাওয়ার পরেই বুঝেছি, ঠিক আছে, মানে আমার নিজের ফ্যামিলির লোকও আমাকে প্রচুর। নমস্কার বন্ধুরা, একটা বিষয়ে আমি কথা বলতে এলাম, সে বিষয়টা হচ্ছে তোমরা দিনের পর দিন যেভাবে অ্যালিগেশন লাগাচ্ছ রুমকির উপরে, রুমকি চোর করেছে, রুমকি চোর করেছে, কারো ব্যাংকের টাকা তুলে নিয়ে চলে আসা, তোমরা যেটা বলছো সেটা কিন্তু হয়নি। মা নিজে যেচে এসে টাকাটা উইথড্রল করেছে। টাকাটা তো মা, তাই তো, মা টাকা তুলেছে, মা 5,000 টাকা রেখেছে, তার মেয়েকে দিয়েছে 500 টাকা, নাতিকে দিয়েছে 500 টাকা, নাতনিকে দিয়েছে 500 টাকা হাত খরচের জন্য, আর সেই ভাতা হওয়ার খুশিতে পাবলিককেও টাকা খাইয়েছে, 500 টাকা মিষ্টি খাইয়েছে। তো আমার কথা হলো, এত কিছু করার পরে বাকি টাকা যখন রুমকির কাছে রাখতে দিল, সেই টাকাটা মানে চুরি করা হলো কিভাবে আমাকে বলে, এত লোক এত লোকের মাঝখান থেকে রুমকি টাকা নিয়ে আসলো, তাহলে এটা কি তখন তারা কোনো প্রতিবাদ করলো? 1 মাস পরে বললো এই টাকাটা চুরি করে নিয়ে, মানে আপনাদের মাথায় আমরা যে জানাইনি, আমরা যে জানাইনি জানাইনি একটাই কারণ হচ্ছে আমাদের এটা ব্যক্তিগত বিষয়, আর তার মধ্যে আমরা ব্যক্তিগত বিষয়ে ভরসা করি না। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনাদের কি কেন জানাবো? তার মধ্যে আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়টা অবন্তিকার নামে এডমিশন করা, ঘর আর তার মধ্যে তোমরা অনেকেই বলো যে টাকাটা কেন তুলেছে, অ্যাকাউন্টেই থাকতো টাকাটা, এই কারণে তোলা হয়েছিল। আমি যখন ওখানে যাই শাশুড়িকে বলি যে মা তোমার মনে আছে যে আমরা ভাতার যে কাগজপত্র গুলো জমা দিলাম, বললো যে হ্যাঁ মনে আছে। তারপরে বললাম যে সবারই নাকি ঢোকা শুরু হয়ে গেছে, তোমারটাও ঢুকছে নাকি, চেক তো করা হয়নি, চেক করতে যাবে? হ্যাঁ যাবে। তারপরে উনি ফুল তুলতেছিল সেই সময়টা, তারপরে ওনাকে বললাম তো রেডি হয়ে আসো, তো উনি বললো যে থামো আমি পূজাটা দিয়ে আসি। পূজা দিল, ততক্ষণ অব্দি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তারপরে রেডি হয়ে আসলো, এসে গেল ব্যাংকে। শাশুড়ি যখন বেরিয়ে যখন আসলো শাশুড়ি ঘর থেকে, তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার পাসবই আছে, উনি বললো যে না নেই, চলো আধার কার্ড দিয়ে তুলতে হবে তাহলে। ব্যাংকে তো না সিএসপি নাকি ওগুলো বলে, ওগুলোতে গেল, দিয়ে হাতে ছাপ দিয়ে টাকাটা তুললো। হাতের ছাপ সে নিজে দিয়েছে, সে ক্যামেরাতে বলছে যে নিজে দিয়েছে, আমি এমন করে দেয়নি এই কথা বলেনি। আমি যদি ওইখানে এইরকম এরকম করতাম তাহলে আমার পিছনে যেত না, ওনাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়াটাই আমার মুশকিল হয়ে যেত, তাই নয় কি? আর ব্যাংকে আমি গিয়ে ওখানে জোরজবরদস্তি করব, ব্যাংকের লোকজন নেই, যে টাকা দিয়েছে তার কোনো আত্মে ভয় নেই, যে জোরজবরদস্তি এটা হচ্ছে তার কোনো আত্মে ভয় নেই। এরকম হয় না ব্যাংকে, এরকম হয় না ব্যাংকে, এরকম কেউ করতে পারবে না, কেউ কারো টাকা জোরজবরদস্তি তুলে নিতে পারবে না। আচ্ছা, ওনার টাকা তোলা হলো, তারপরে আমি ওখানে দিতে গেছি, ওখানে গিয়ে শুনি শাশুড়ি নাকি আজকেও চুরি হয়ে গেছে, কে চুরি করে নিয়েছে? আমি ননদ খুঁজে বেড়াচ্ছে, বলছে যে পিসি শাশুড়িকে বলছে যে মা মাকে নাকি রুমকে আজকেও চোর করে ইয়ে করে আগের মতো করে নিয়ে এসে নিয়ে বেড়া কাপড় পরে। আরে আমি যখন গিয়ে ওই কথা শুনি আমার তো দিমাগ একদম খারাপ হয়ে গেছে, আরে আমার নামে এই সমস্ত কথা বলে কিভাবে? আমি কি আমার শাশুড়িকে গিয়ে মিষ্টি খাওয়ানোর জন্য বাজারে নিয়ে যাব, যেতে পারবো না, বা কোনো কিছু কিনে দেওয়ার মানে তো আমার ওই সময়টুকু আমার নেই, আপনারাই তো বলেন যে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, তাহলে দায়িত্ব কর্তব্য আছে, অধিকার নেই, অধিকার নেই, দায়িত্ব কর্তব্য ঋণ শোধ করা, কিন্তু অধিকার কোনো নেই। মানে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে মাকে নিয়ে এলো, তোমরা কি করছিলে? তারপরে আর ওখানে ও সারাদিন ওখানে ছিল, সেই সকালবেলা গেছিল 8:30-9টার দিকে, সারাদিন ওখানে ছিল, বিকেলবেলা চলে এসে, হ্যাঁ সে কথা তো বাদই দাও। তো তারপরে ওখানে সবাইকে মিষ্টি সিষ্টি খাওয়ালাম, সবাই বললো যে টাকাটা অ্যাকাউন্টে রাখতে, এবারে অ্যাকাউন্টে রাখবো তার তো পাসবই লাগবে না, অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, সে তো আমার কাছে নেই, আছে তখন দাঁড়াও না দেখতে হবে, পাসবই না থাকলে অ্যাকাউন্টে টাকা রাখাটা রিস্ক কি? হ্যাঁ তাহলে শাশুড়ি 5,000 টাকা যখন রাখলো তখন কি পুরো টাকাটা রাখতে পারতো না? মানলাম উনি জোর করে দেয়নি, উনি তো বলেছে নিয়ে যেতে,
উনি কি বলে, কি মনে করে বলেছে যে নিয়ে যাও? তার মানে আমাদের কাছে ভরসা করে যে ওদের কাছে টাকা থাকলে আমি পরবর্তীতে আমার কোনো কিছু হলে চাইলে পরে পাইবো আমি টাকাটা। এটা বুঝতেছো না? আর এমনও তো হতে পারে যে ব্যাংকের বই হারিয়ে গেছে, আমি 5,000 টাকাটা চুপ করে নিয়ে রাখি, হ্যাঁ, আর বাকি টাকাটা বউ নিয়ে যাক, আমি আর কাউকে বলবো না, পরবর্তীতে আমি কাজে লাগাবো। এখন ব্যাপারটা সবারই জানাজানি হয়ে গেছে, 1 মাস অবধি কোনো খোঁজ খবর ছিল না, হঠাৎ করে মাকে হাতে করে নিয়ে এই বিষয়টা মানে ঘোটালা করা হলো। আরে কিছু লোক আছে শুধু তোমার দুর্নাম করতে চায়। তারপরে তোমরা অনেকেই বলো যে মা নিজেই জানে না তার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমরাও জানি না, ব্যাংকের পাসবই আছে। তারপরেও আমি ভেবেছিলাম এই টাকাটা পিসি শাশুড়ি যখন বললো যে নিয়ে যাও অ্যাকাউন্টে রাখবে, আমি বললাম আমার কাছে তো অ্যাকাউন্ট নাম্বার নেই ব্যাংকের, এই গ্রামীণ ব্যাংকের আমার কাছে আছে একটা পোস্ট অফিসের, অনেকদিনে করে দিয়েছিলাম যখন আমার কাছে প্রথম, তখন কার্ডের যে ওই পোস্ট অফিসের বইগুলো হয় তখন আমাদের কাছে ছিল, হ্যাঁ, তখন ওই বইটা করে দেওয়া হয়েছিল যাতে কোনোদিন কোনো সরকারি সুযোগ সুবিধা ঢোকে, হ্যাঁ, তো সেই বইটাতে রাখতে হবে। ওই বইটা হচ্ছে এইখানে, এইখানে আসলাম যখন মেয়ের এদিকে এডমিশন ঘর খোঁজা, এত তাড়াহুড়ে এত চাপ, নিজের সংসারেও তো চাপ থাকে, তাই না? থাকে না? ওগুলো কথা কেউ তোমার বুঝতে যায়, বুঝতে আমার কথা কেউ বুঝবে না। আরে অ্যাকাউন্টে রাখাও যা, আমার কাছে রাখাও তা, উনি তো সেই আমার কাছ থেকে হলেও নেবে, অ্যাকাউন্টে থাকলেও নেবে। তারা তো প্রথম দিনে তাহলে দেখেছিল যে মা 5,000 টাকা নিয়ে বাড়ি গেছে, সেই টাকাটা তারা তা পরের দিন তাহলে তারা ব্যাংকে রাখলো না কেন? হ্যাঁ, রাখলো না কেন? বা ওই টাকাটার কথা না, না সেই টাকাটার কথা পরের দিনই কেন বললো না সোশ্যাল মিডিয়ায়, বললো না কেন? আমার সংসারে চাপ ছিল, আমি চেপে গেছি, আমি ভুলে গেছি, মানলাম। তারপরে ওরা কেন ওই কাজ করলো না? তারপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে মার টাকা আমাদের রাখা অধিকার নেই, এটা আইনি স্টেপ হতে পারে। আচ্ছা, আইনি স্টেপ কেমন করে হবে? গ্রামের লোককে খাওয়ালাম, মেয়ে নিল 500 টাকা, ওটা কথা না। আমার একটা কথা শোনো, আমার মা সে যদি টাকা তুলে আমাকে দেয়, তার রাখার পুরো অধিকার আমার আছে, আইনি কোনো স্টেপ হয় না, আইন আমরাও জানি, আমাদেরকে আইন শেখাতে হবে। না না, তুমি সরকারি চাকরি করো, ভাতার টাকা, সে আমি যাই করি, আমি সরকারি চাকরি করি না, বেকার থাকি, ভাতার টাকা তুলে আমাকে দিয়েছে, তার মানে আমার রাখার অধিকার আছে, ঠিক আছে? আপনারা কি বললেন সেটা আমাদের তাতে যায় আসে না, স্টেপ নেওয়ার থাকলে নিয়ে ফেলো, হ্যাঁ, আপনাদের যাই খুশি স্টেপ নিতে পারে। ভয় দেখানো বা ধমকি দেওয়ার এখানে কোনো মানে হয় না, কোনো কিছু হয় না। আমার তো মনে হয় মাকে প্রেসারাইজ করা হচ্ছে, হ্যাঁ, প্রেসারাইজ করা, ক্রিটিসাইজ করা হচ্ছে, মার এখানে কোনো দোষ নেই, আর রুমকিরও এখানে কোনো দোষ নেই। এমনও তো হতে পারে যে চুপ করে আরে কাউকে না জানিয়ে আমাকে তোমার বদনাম করার জন্য এরা উঠে পড়ে লাগছে। ঘরের মালিক নিজে এসে ব্যাংক থেকে টাকা তুলে তোমাকে দেয়, নিজে 5,000 টাকা মেয়েকে দেয়, নাতিকে দেয়, নাতনিকে দেয়, গ্রামবাসীকে খাওয়ায়, আর বাকি টাকা তোমাকে দেয় যে তুমি চুরি করে নিয়ে যাও। সত্যি মানে অবাক করা ঘটনা। আমাদের ফ্যামিলির ব্যাপার, আমার মা আমার বউকে যদি টাকা রাখতে দেয় তাহলে আপনাদের অসুবিধা কি? সে যদি টাকাটা এখানে না দিত ওখানে দিত, তাহলে আপনারা বলতে চোর করে রেখেছে। ওরা অ্যাকাউন্টেই রাখতো, ওরা জানেই না, ওরা জানেই না আসল কথা, বুঝেছো? আমরা ভাতা করে দিয়েছি, আর ও ভাতা করে, হ্যাঁ করে দিয়েছি। আমি আপনাদেরকে বলছি, আমাদেরকে মার আধার কার্ড, ভোটার কার্ড, বাবার ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, ঠিক আছে, সমস্ত ডকুমেন্ট নতুন করে বানাতে হয়েছে, টাকা লাগেনি, আমি নিজে দৌড়াদৌড়ি করিনি, আমি তো সার্ভিস করি, আমার তো 24/7 জরুরি পরিষেবা, যখন ডাকবে তখনই যেতে হবে, আপনারা হয়তো জানেন না। আমাদের এমন পোস্ট অফিস আছে যে সারাদিন রাত খোলা থাকে, তো আমাদের যে জরুরি পরিষেবা সেখানে ছুটি পাওয়া খুবই মুশকিল। তো আমি লোককে দিয়ে এই কাগজগুলো যে সব বের করেছি, অরিজিনাল ডকুমেন্ট, তাতে আমার খরচা হয়নি।
আপনারা বলছেন, ঠিক আছে, রুমকি রাগের মাথায় কি বলেছেন না বলেছে জানি না, না না আমাকে চোর বলবে আমার রাগ হওয়া যাবে না, আমি রাগের মাথায় ওরা চোর বলে আমাকে গালিগালাজ করবে ওটা ঠিক, শিক্ষা ভালো বুঝেছো। এবারে আমি যদি রাগের মাথায় কাউকে কোনো কিছু বলি সেটা হচ্ছে আমি অশিক্ষিত মূর্খ ছোট লোক ইতর, তারপরে নিম্ন কি নিম্ন কি জানি মানসিকতা নিম্ন শ্রেণীর লোক হয়ে গেলাম। হ্যাঁ যাই হ্যাঁ, শোনো আমার একটা কথা, কেউ অন্যায় করলে সে যেই হোক ছোট হোক বড় হোক যত বয়স্ক হোক তার প্রতিবাদ তুমি করবে। আওয়ারা বইয়ের জিতির একটা ডায়লগ শুনেনি, শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ারও কোনো বয়স নেই। অনেক নোংরামি করে অনেক বয়স্ক পুরুষরা, ওগুলো কথা কেন বলছো এখানে? এগুলো কথা কেন বলছো? মানে আমি বলছি অন্যায় কি প্রকারের হতে পারে, যে এইরকম যদি করে তাহলে তাকে কি আমরা শ্রদ্ধা করবো? আর আমার জীবনটা যে শেষ করে দিল, আমরা তাদেরকে শ্রদ্ধা করে যাব নমস্কার বাবা তোমাদের ষড়যন্ত্র করে একটা গর্ভবতী একজন গর্ভবতী পেটে বাচ্চা নিয়ে আছে আমাকে চাকরির ভয় দেখাচ্ছে, চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছে। হ্যাঁ তখন থেকেই সেই তখন থেকেই ঠিক আছে, এখন একটা গর্ভবতী মেয়ে যে 3 মাসের বাচ্চা পেটে বমি করছে রোজ সকালবেলা উঠে তবু রান্না করছে, তাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিল। এই এই শিক্ষিত লোকের এই শিক্ষা, এই শিক্ষিত লোকের শিক্ষা হচ্ছে এই রকমই। হ্যাঁ এই শিক্ষা তাই না? আমাদের আপনারা এটা বলছেন এটা হচ্ছে খুব ভালো শিক্ষা, আপনারা এটা বলছেন। আর আমি তোমার মার যে ঋণ শোধ করেছি এটা আমার, এটা ভালো শিক্ষা না? এটা আমার ভালো শিক্ষা না। আমার বাবা যে বলে যে রুমকি এটা করে দে ওটা করে দে, এটা আমাদের বাবা মার ভালো শিক্ষা না, বুঝেছো? আমাদের আপনারাই বলে যে শিক্ষা পুঁথিতে হয় না, ন্যায় ধর্ম দয়া ভাব মানুষের যেগুলো গুণ ভালো গুণ সেগুলো যাদের মধ্যে আছে সেটা হচ্ছে ভালো শিক্ষা, রুমকির মধ্যে পুরোটাই আছে। মানুষকে গালাগালিও দিতে পারো, ঠিক আছে, তুমি আস্তে আস্তে কথা বলে মানে এমন এমন ভালো ভালো কথা বলে গালাগালি করবে সে ওইটা হচ্ছে শিক্ষিত, তুমি জোরে কথা মানে ন্যায্য কথা জোরে ভাবে বলবে এটা হচ্ছে অশিক্ষিতর পরিচয়, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। যদি এটাই হয় তাহলে বাংলা ভুল পথে চলছে, যারা এইসব করছে তারা ভুল পথে চলছে। তাই শিক্ষা, শিক্ষা মানে হচ্ছে সহমর্মিতা সহযোগিতা সদ্ভাব দয়া ভাব, শিক্ষা মানে গৌতম বুদ্ধের শিক্ষা স্বামী বিবেকানন্দের শিক্ষা ধার্মিক শিক্ষা, এগুলো হচ্ছে শিক্ষা, পুঁথিগত শিক্ষা শিক্ষা নয়। আপনারা বলছেন যে মার টাকাটা জোর করে আমরা তুলে নিয়ে এসেছি, এ নিয়েছি চুরি করে নিয়ে এসেছি, তো আপনারা আইনি পথ দিন না। আমি তো বারংবার বলছি আমি সেই যখন থেকে চাকরি পেয়েছি আমার মানে আমাকে দেখে যে লোকের এত হিংসা আমি চাকরি পাওয়ার পরেই বুঝেছি, ঠিক আছে, মানে আমার নিজের ফ্যামিলির লোকও আমাকে প্রচুর মানে আমার নিজের ফ্যামিলির লোকও সব থেকে বেশি হিংসা করে। তাহলে তোমার আমার চাকরি খাওয়ার কথা আমার বাড়ির থেকেই ওঠে, তাহলে আমার মানে কি রকমের শিক্ষা এটা যে নিজের পরিবারের লোক নিজের পরিবারের চাকরি খাওয়াচ্ছে? এটা আমার বাবার কোনো চাকরি নয়, এটা আমার মানে যখন থেকে চাকরি পেয়েছি প্রথম দিন থেকেই এইরকম অবস্থা, মানে যে কোনো কেচাল হবে চাকরিতে গিয়ে ঠেকবে, যে কোনো ইয়ে হবে চাকরিতে গিয়ে ঠিকবে। আরে মা যদি টাকাটা তুলে না দেয় আমি নিয়ে আসতে পারি না। এবারে আর আমার তুমি চুপ করো না, শোনো আমার কথা শোনো, মা তার ভাতার টাকা তুলে দিয়েছে আমাকে দিয়েছে, আমি তার ছেলে আমি রাখতে পারি, আমার সেই অধিকার আছে ক্ষমতা আছে, আপনাদের কি ক্ষমতা আছে আপনারা দেখেন, ঠিক আছে, আপনাদের চাকরি খাওয়ার ক্ষমতা আছে দেখেন। আরে তোমার মা যে সবাইকে বলতেছে যে টাকাটা নামি আমি উনি জোর করে দেয়নি, ঠিক আছে, হাতের ছাপ দিয়ে না হাতের ছাপ দিয়ে টাকাটা তুলেছে, উনি জোর করে দেয়নি জিজ্ঞাসা করেছে, এটা তার মানে হচ্ছে যে উনি নিজে হাতের ছাপ দিয়ে টাকাটা তুলেছে জোর করে দেয়নি এইটা বলছে। আর লোকে বলছে আমি বলে এমন করে এমন করে তোমার মাকে টেনে হেঁচড়ে টেনে হেঁচড়ে নিয়ে গেছি, হ্যাঁ নিয়ে গিয়ে ওইখানে একটা এই এমন করে দিয়েছি হাতের ছাপটা দিয়ে টাকা তুলেছি, তুলে 5,000 টাকা ওনার কাছে দিয়েছি, মেয়ে নাতি নাতনিকে সবাইকে দিয়েছি গ্রামবাসীকে দিয়েছি, তারপরে টাকাটা জোর করে নিয়ে এসেছি,
এইটা লোককে বোঝাইতে চাইতেছে। তাহলে যদি জোরে করতাম ওনাকে তো ঘর থেকে বের করতে পারতাম না। সেটা আমাকে উত্তর দাও, কিভাবে ঘর থেকে বের হলো, ওরা থাকতে কিভাবে ঘর থেকে বেরিয়ে আসলো? জোর করে আমি কি ওদের ঘর থেকে টেনে এনেছি? আমি ঘর থেকে টেনে এনেছি? আরে বোঝাইতে চাইছে একটা, বুঝেছ একটা, আর বলছে যে ওখানে যাব না। ওই তোমার ইয়ে বলছে যে ওখানে যাও, তোমার নাতি নাতনি আছে নাকি এরকম করে বলছে, বলছে যে যাব না। হ্যাঁ কেন? সেটা আমাকেও বলেছিল, আমি বলেছিলাম যে টাকা দিচ্ছ চলো আমার সাথে, পরে হই হই হবে, আমি এটাও বলেছি। উনি বলছে যে এখন যাব না আমি, কারণ হচ্ছে এখন ওখানে খুব গরম গরম, এইভাবে দেখায় দেয় গরম। কলকাতা কত গরম তোমরা জানো না, গরমের চোটে আসবে না। আমাকে বলল শীতের সময়, শীতের সময় এসে নিয়ে যাওয়ার কথা। এটা মানুষ তো অঙ্গভঙ্গিতে বোঝাবে, অঙ্গভঙ্গিতেই তো বোঝাবে। সেখানে তোমরা যদি বুঝতে না পারো সেটা তো আমার তাই না। উনি বলেছে টাকাটা উনি নিজে সাপ দিয়েছে, উনি জোর করে দেয়নি, কথার মধ্যে মার প্যাঁচ আছে। তার মানে এই নয় যে আমাকে জুতো বেটা করলো। জুতো বেটা তোমাদেরকে করেছে, তোমরা বুঝতেই পারো, বুঝতেই পারো নাই। আরেকটা কথা শোনো শোনো, যেখানে আমি খাবো, যেখানে আমি পড়বো, সেখানে আমি বিশ্বাস পাই না, টাকা রাখতে দেই না। তাহলে জুতো বেটাটা কারা হইলো? আপডেট করে নিয়ে আসছে, তোমার মা তো আর ভাবতে পারে নাই। এবারে এখন ফাঁকে পড়ে গেছে বেচারি, বেচারি ফাঁকে পড়ে গেছে, অসহায় লোক। এখন কি বলে? হ্যাঁ কি বলে? তাহলে যদি অসহায় লোকের যদি ওইটা না হতো, তাহলে যেদিন এনেছি, যদি শোনো, যদি ওইটা না থাকতো, হ্যাঁ যেদিন এনেছি তাহলে টাকাটাই ঠিক ছিল। হ্যাঁ আচ্ছা, যেদিন এনেছি তার পরের দিনই মানে ইয়ে করতে পারতো, মানে ভিডিও করে বলতে পারতো বউ আমার টাকা নিয়ে গেছে, বলতে পারতো কি না? ওনাদেরকে বলতে পারতো যে আমার টাকা ও নিয়ে গেল। হ্যাঁ এভাবে বলতে পারতো আর ভিডিও করে দেখাতে পারতো ওই দিনই। এখন ওই অঙ্গভঙ্গি যদি প্রেশারাইজ করে করা হয় তাহলে কি বলবো? আর প্রেশারাইজই তো করেছে, আমাদের কাছে খবরও আছে। এক মাস পরে মনে পড়ে মার জবানবন্দি দেওয়ার কথা, এক মাস পরে, আরে মা তো ফাঁকে পড়ে গেছে, বিপাকে পড়ে গেছে, ভেবেছে বই নেই, টাকা তুলে আমি ওখানে রাখি, তাহলে আমি কোনোদিন একদিন নিতে পারবো, ঠান্ডার সময় আসবে উনি। হ্যাঁ এখন মানে সেই রাস্তাটাও বন্ধ করে দিল এই হই হই করাতে। আমরা না ওখানে ভদ্রভাবে যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকবে আমাদের, যে গেলেই তো ক্যাচাল ঝগড়া, এটা সেটা অশান্তি আমার। হ্যাঁ ওরা তো প্রত্যেকবারই করে সেটা তো জানি, এমনি যেতে ইচ্ছা করে না, যাব যে নিয়ে আসবো লোকটাকে ঠান্ডার সময়। মানে সেই রাস্তাটাও বন্ধ, সেই রাস্তাটাও মানে এক প্রকার বন্ধ করে, তোমাকে সহ্য করতে পারে না। দায়িত্ব কর্তব্য যদি বলে তাহলে অধিকার আছে সেই টাকাটা রাখা, ঠিক আছে? উপকার বলি তখন যে সময়টা আমি উপকার করেছি তখন নিঃস্বার্থ ভাবেই করেছি, কোনো স্বার্থ আমার মনে ছিল না। শাশুড়ির ঋণ শোধ করা আমার কি দরকার ছিল? বললো মানুষ কি হয়েছে, খালি কি আইন প্রমাণ দেখাও, প্রমাণ তো দেখাতে পারতো না। আমরা মান সম্মানের তাগিদে দিয়েছি, যাক শাশুড়ির মান সম্মান। আর অনেকেই বলছে আমার কি ক্ষমতা ছিল না, অ্যাকচুয়ালি আমার কোনো ক্ষমতা ছিল না তখন, আমি এখনো ঋণেই ডুবে আছি। মেয়েকে এডমিশন করালাম ঋণ নিয়ে, ঘর চেঞ্জ করালাম, প্রায় 1 লাখ টাকা খরচ হলো, 1 লাখ টাকা লোন দিয়েছে। ওগুলো আবার বলতে, ওগুলো আবার বলতে যাচ্ছ, ওরা আবার বলবে যে তুমি তোমার মার টাকা নিয়ে এসে কাজে লাগায়। আর অবন্তিকার পড়াশোনার জন্য আমাকে চিন্তা করতে হয় না, কারণ সমস্ত সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, এমনকি অনেক প্রাইভেট কর্মচারীও অ্যালাউন্স পায়, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। তো আমিও যে টাকা, যে পরিমাণ টাকা আমি পাই, সেই টাকা দিয়ে আমার মেয়ের পড়াশোনা একদম স্মুথলি হয়ে যায়। তো সেটা নিয়ে আমাদের কখনোই চিন্তা করতে হয়নি, আর আশা করি আগামী দিনেও হবে না।
কেউ একজন কমেন্ট করেছিল, হ্যাঁ উদ্দেশ্য হয়েছে এটা ক্রিয়েট করে যাতে কিছু টাকা হয়, তোমার কিছু রাগ হয়, ওরও কিছু যাতে ভিউজ হয় আর কি। আমাদের ভিউজের দরকার নেই, আমাদের ভিডিও দেখারই দরকার নেই। আমাদের যে 4000 ভিউজ হয় রোজ, আমি দেখি নর্মাল ভিডিও দিলে 4000 ভিউজ হয়, সেখানে যদি 2000ও হয় এখন কোনো অসুবিধা। ধন্যবাদ, মানে শুভকামনা থাকলো, ভালো থেকো তোমরা। এখন আমার থেকে ভালো কিছু আশা করতে, হ্যাঁ উন্নতি হোক, আমার থেকে ভালো কিছু আশা করতে মানে চেয়েছো, কিন্তু ভালো কিছু আশা সেই আশাটা রাখতে পারিনি, তো আপনাদের ব্যাপার সেটা, আপনারা নিজের চেয়ে সাপোর্ট করেছেন। তবে শহরের যেরকম ছেলে মেয়েদের দায়িত্ব, মানে মায়ের সঙ্গে ছেলে যেরকম দায়িত্ব, গ্রামের দিকে এই দায়িত্বটা একটু অন্যরকম। যারা গ্রামের ব্যাংকে কাজ করে, যারা গ্রামের পোস্ট অফিসে কাজ করে, তারা বুঝতে পারে যে কীরকম পরিস্থিতি। একটা যদি পাসবই না থাকে, যদি কারো পাসবই না থাকে, তাহলে তার কী পরিস্থিতি থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে কখনোই টাকাটা রাখতে চায় না, ঠিক আছে, আর রাখা উচিতও না। তোমার মাকে বললাম যে অ্যাকাউন্ট বই আছে, উনি বললো সাফ না করে দিল। আরে সে জানেই না তার কাছে, তার যে অ্যাকাউন্ট, এখন তো তোমার মা, এখন তো তোমার মা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আরে ও তো মানে কি বলবো, ওরা না, ওরা তো মিথ্যে কথা বলে সবসময়, ভাতা করে দিয়েছে, ভাতা করে দিলে ওরা জানবে না, ওরা অ্যাকাউন্ট বইটা নিয়ে গিয়ে চেক করতো, তাহলে মা জানতো যে আমার অ্যাকাউন্ট বই আছে। মা জানে না মানে ওরা কিছুই জানে না, না ভাতা করে সব মিথ্যে কথা বলছে, ঠিক আছে। মেইন কথা হলো এখন আমাকে ভাসিয়ে দিচ্ছে, সবার দ্বারাই চোর বলাচ্ছে, ও মা তো কিছু বলছে না, মাকে জোর করে, এমন এমন করে মাকে, দাঁড়া এমন এমন করে দেখে দেয়, মানুষ ভাবে যে আমি জোর করে টেপাইছি। আরে না, ওটা বলছে আমি ছাপ দিয়ে টাকাটা তুলেছি, ঠিক আছে। আর এখন যদি সেটা জোর করেও মানে মানে জোর করে এটা বলছে, তাহলে ওটা প্রেসারাইজ করে বলা হচ্ছে, বলানো হচ্ছে, তাহলে নালে তো বাড়িতে টিকতে পারবে না, না খেতে পারবে, না ইয়ে করতে পারবে, অসহায় হয়ে আছে। তুমি তুমি আনছো না কেন, তুমি আনছো না কেন আমার সঙ্গে? তো এখন তো গরম, বলছে আসবে না গরমে, গেমে যায়, অসুবিধা হয় শহরে, কি বলবো, একটা অসহায় লোককে নিয়ে আমাকে চোর বলতে পারবে মানুষ, আমাকে জানাই তাই বলতে পারবে, আমি শাশুড়িকে চুরি করি, শাশুড়ির টাকা চুরি করি, জানাই তাই বলতে পারবে। এবারে আমি কাউকে গালি গালাজ করতে পারবো না, এই হচ্ছে কথা। আমাকে চোর বলে এটা ভালো শব্দ, এটা ভালো শব্দ, কিরকম তাহলে শিক্ষা আমাকে চোর বলা যাবে? ওর ওর নাকি গিফটেরও যিনি চোর হয়েছে। আরে আমার বিয়ের পরে, আমাদেরকে তো কিছুদিন পরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমি তো খালি যে পরনে যা ছিল তাই গেছিলাম পরে, তার মানে আমার জিনিসপত্র যতদিন ওই বাড়িতে ছিল, যতদিন আনিনি, হ্যাঁ অনেক জিনিস হারিয়েছে, রান্নাঘরে ঝুড়ি অবধি ছিল, ঝুড়ি অবধি হারিয়েছে, তাহলে তারা কে নিয়েছে? আরে আমাদের ঘরে থেকেই তো, আমাদের ঘরে দরজা ভেঙেছিল, দরজা ভেঙে জিনিস বের করেছিল, কে বের করেছিল? তারপরে ওই ঘরটাতে থেকে থেকে ঘর দিল, আমরা যখন জিনিস বের করে নিয়ে যাই, আমার খাট পালং এগুলো বড় বড় জিনিসগুলো আমি তো নিতে আসিনি, ও নিতে এসছে, এসে ওই যা পেরেছে, আমার তো অতদিনে মনেও থাকে না কোনো কিছু জিনিস, অনেক জিনিস আমরা পাই, অনেক জিনিস আমার যে কটা জিনিস মনে আছে অনেক জিনিস আমরা পাইনি। আর বলতে চাই যখন আমি ওগুলো কথা বলতে যাই, মানে ওরা তো ইয়ে করে না, তখন বলে কি টয়লেট নিয়ে যা, হ্যাঁ এখন হয়েছে সেদিন তুমি ইয়ে শাড়ির কথা বলেছিলে না, তোমার মার বলে কি শাড়ির পিছন পাশে আছে ওটা নিয়ে যা, এই হচ্ছে শিক্ষা। ওরা যে আমার, আমরা যে উপকার করে দিলাম, ও যে ঢাকা ঢাকা জায়গায় ও যে টয়লেট করলো এতদিন, মান সম্মান যে ওর রক্ষা হলো, তাতে কোনো যায় আসে না, যায় আসে আমি বললাম, মানে রাগের চোটে বললাম এগুলো আমরা করেছি, হ্যাঁ ওরা তো অন্যায় করে, তারপরে তো রাগটা ওঠে ওঠে তো, তারপরে যখন আমি উপনাটা দেই, হ্যাঁ তখন বলে কি টয়লেট নিয়ে যা, বুঝছো, এই হচ্ছে শিক্ষা।
আর একটা শিক্ষার কথা বলি, আমার বাবার যে কারেন্টের মিটার, হ্যাঁ সেটার ভাগও আমার নেই, আমি ওখান থেকে কানেকশন নিতে পারবো, আমার পার্সোনালি নিতে হচ্ছে। আমরা প্রায় 6 মাস মানে অন্ধকারে ছিলাম। 6 মাস না, 6 মাসের কথা কেন? হ্যাঁ হ্যাঁ 6 মাসই তো, হ্যাঁ আমার ঘর, আমাদের ঘর করতে 6 মাস সময় লেগেছে, কি বলছো? 6 মাস অন্ধকারে কাকুর ঘরে লাইট থাকে, লাইট ছিল না ওই কয়েকদিন আগে, দিনের বেলায় আগে ভিডিওতে তো আছেই ওগুলো, আছে না আমাদের পুরনো ভিডিওতে আছে, লাইট ছিল না, দিনের বেলা রান্না করে রাখতে রাখতে হতো, হ্যাঁ ঠাকুর কাকু থাকতো কি একটা লাইটও দিতে পারতো না তখন, তখন ওই ইয়ে কাকু ইয়ে আনতো কি বলে মোমবাতি, তারপরে এটা সেটা, লাইট কেমন দিত, লাইট কেমন দিত মানে সন্ধ্যা 5টা বাজলে দেবে আর 8টা কি 10টা বাজলে বন্ধ হবে, এইরকম সিস্টেম ছিল। ওগুলো হচ্ছে শিক্ষা, আমরা ভুক্তভোগী, তাই এত রাগ ওঠে, তাই এত মুখ দিয়ে কথা বেরোয়, এত গালিগালাজ বেরোয়, তাতে আমার শিক্ষা থাক আর না থাক, আমার দয়াভাব ছিল, নিঃস্বার্থ ভাবে করে দিয়েছি। এখন তোমরা যদি বলো যে আমার শিক্ষা নেই, নেই, আমি আমি কেন যাইবো না? তোমরা বলছো চোর, তো আমি যে এই টাকার যে ঋণ শোধ করেছি, তাহলে আমার ওই টাকা ঋণ শোধ করে টাকা কে দেবে? আমি তো চোর, কে দেবে? আমি যাইবো না, আমাকে চোর বললো, আমি আমি ওইটা বলতে পারবো না। তাও তো আমি বলছি তোমাকে কতবার যে তুমি ছুটি নিয়ে যাও, ছুটি নিয়ে যাও, ছুটি নিয়ে যাও, এখন ছুটি দিই না, আমি যাই, আমি যাই, তুমি আমাকেও যেতে দিচ্ছ না। কেমন করে যাবে, মেয়ের পরীক্ষা চলছে, তুমি কেমন করে যাবে? কেন মাথা খারাপ করছো? টাকাটা তোমাকে বিশ্বাস করে দিছে লোকে যে এত কথা বলছে, লোকের কথায় তুমি চলবে কেন? লোকের কথায় তুমি চলবে কেন? আমার মান সম্মান কোথায় রাখছে? তুমি টাকাটা দিয়ে আসলে তোমার মান সম্মান থাকলো কি? আমার কথা হচ্ছে লোকের কথা আমরা কেন চলবো? লোক কি ভাতাটা করে দিয়েছে? লোকে তোমার বাপের ডেথ, লোক কি আমার বাবার ডেথ সার্টিফিকেটটা বের করে দিয়েছে? তুমি যখন ঋণ শোধ করবে তখন তোমার কর্তব্য, তোমার লোকে দিয়েছে সেটা আমার লোক করে দিয়েছে, আমার লোক করে দিয়েছে, আমি যাকে দায়িত্ব দিয়েছি, একজন অন্য লোকের এত কিছু ডকুমেন্ট, এত কিছু কাগজপত্র, সে দৌড়দৌড়ি করবে, তাকে কি দিতে হবে না স্যার টাকাগুলো? যে একটা আধার কার্ড করতে গেলে এখন বাইরে যে লোকে বলে চেরা করতে বেড়া বের করে ফেলবে, কি চেরা খোড়ার বেড়া বের করার, বের করো, বের করো। আমার তো মনে হয় বের করলে অন্য দিক থেকেও বের বের হতে পারে, হ্যাঁ মানে কোন ছাড়া কোন দিকে বের হবে তারও একটা খবর আছে, হ্যাঁ বের করো, আপনারা জানেন না তাই সব হিসাব আমরা পাবো, অ্যাকাউন্টে এতদিন কেন লুকানো ছিল? শোনো অনেক অনেক ব্যাপার আছে, অনেক কিছুই আছে যেগুলো লুকানো আছে, আমাকে অন্ধকারে অনেক কিছুই রাখা হয়েছে, সব কিছুই বের হবে, বের করো, আমার কোনো আপত্তি নেই। আমি আর আর সবাই বলে তুমি এত টাকা চাকরি করো, কত কত বলে কি কি পাও, তুমি কি তোমার মার ঋণটা শোধ করতে পারো নাই? না আমার সেই সময় ক্ষমতা ছিল না। কত টাকা বেতন তখন? আমার বেতন ছিল কত? হ্যাঁ 12 সামথিং, 12,000। সংসার চলে, বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে নতুন করে বাড়ি করব, আমার তো ঋণ, হ্যাঁ এই ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিল, তখন থেকে তো ঋণে ভুগছি, এখনো ঋণেই ভুগছি। আমাদের ক্ষমতা নেই, শিক্ষিত চাকরি করো তাই তুমি ভেড়া, বউয়ের কথা শোনো তাই তুমি ভেড়া, ঠিক আছে? আমি কারো কথাই শুনি না, ওসব ফালতু কথা, আমাকে যারা চেনে আমার যারা ক্লোজ তারা জানে আমি কারো কথাই শুনি না, আমি সবার কথাই শুনি, কিন্তু আমার ডিসিশনটা আমার, ডিসিশনটা সম্পূর্ণ আমার। তো বন্ধুরা ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনারা, আপনারা মন্দই বিচার করেন আমি জানি, আমার কোনো অসুবিধা নেই, আমি যা বললাম আমার জ্ঞাত সারে বললাম, মানে আমার জ্ঞানে বললাম, সব জ্ঞানে, ঠিক আছে? আপনাদের কোনো ক্ষমতা থাকলে আপনারা করতেই পারেন, অসুবিধা কি আছে? টাকা মা তুলেছে, আমাকে রাখতে দিয়েছে, দেখছো সেই সময় অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট পাসবই ছিল না, এখন পাসবই থাকলে আমরা টাকাটা তুলতাম না, আমরা জানতাম যে অ্যাকাউন্ট পাসবই আছে তার অ্যাকাউন্টে, তাহলে তখন এইভাবে চেক করা যায়,
ঠিক আছে, আমি আমাদের কাছে টাকা দিই তোমার, আমাদের কাছে যখন টাকা দিয়েছে আমার মনে, হ্যাঁ যখন টাকা অ্যাকাউন্টে রাখলে হয়তো উনি টাকাটা তুলতে যেতে নাও পারতে পারে, এবার কোনো সুবিধা অসুবিধা হবে, তো টাকাটা আমরা যদি এখান থেকে কোনো বন্ধু বান্ধবের অ্যাকাউন্টে পাঠিয়ে দিই, টাকাটা তুলে মারাতে দিতে পারবে, ধরনেরও অনেক কিছু অনেক অনেক সুবিধা আছে। হ্যাঁ, তো ওইটা কেউ ভাবে না, ভাবে যে ওনার অ্যাকাউন্টে থাকলে ভালো, তো ওনার তখন অ্যাকাউন্ট বইটাই ছিল না, উনি তাহলে হাতে ছাপ দিল কেন, উনি কেন বইটা নিয়ে আসলো না, ওনাকে কি আমি জোর করে টেনে হেঁচড়ে নিয়ে গেছি, সেটাই প্রমাণ করতে চাইছো? লোক নেই পৃথিবীতে, পৃথিবীতে লোক নেই, যে টাকা তুলে দিয়েছে, যে টাকা তুলে দিয়েছে সে নিজের কর্মের ইয়ে করে না, ভয় করে না, না আরে ওসব ফালতু লোকের কথা ছাড়ো তো, আরে গালি গালাজ ওরা করতেছে, আমি প্রতিউত্তর দিলে ওদের ফাটে কেন? রাগ করা যাবে না, বুঝলি তো, ওটা রাগ করলে অশিক্ষিতর পরিচয়। হ্যাঁ একটা কথা ঠিক, সত্যবাদীরা সবসময় চিৎকার করে কথা বলে, কারণ তার কথার মধ্যে জোর আছে, তার কথার মধ্যে কোনো মার পেঁচ নেই, একদম সোজা কথা সোজা ভাবে বলে। আমি তো এটা, আমি তো আমি যদি টাকা দিয়ে ভাতাটা করেছি তাহলে তাহলে ওই কথাটা নাও বলতে পারতাম। হ্যাঁ আমরা তো লুকিয়ে যেতে পারতাম যে আমরা, আমাদের কোনো টাকা খরচ হয়নি কথা বলতে, আমাদের খরচ হয়েছে, আমাদের কাগজপত্র বের করতে হয়েছে নতুন করে সব কিছু, আপনাদের বলা হয়েছে, আপনারা যদি না বোঝেন তাহলে এটা আপনারা পুরো ভিডিও দেখেন না। আরো একটা কথা বলি, বলে তুমি নাকি তোমার মাকে দেখো না, হ্যান ত্যান করো না, যখন পোস্ট অফিসের নতুন ওই যে কার্ডালা বইগুলো, তখনও তো আমাদের তোমার তোমার কাছে, হ্যাঁ তখন ভিডিও ভিডিও বুঝি করি নেই বুঝি, তখন না আমরা তখন ভিডিও করতাম না, আমরা তখন ওই তখন ওই বাড়িতে পুরানা বাড়িতেই ছিলাম, আমাদের ওই পুরানা বলতে আমাদের বাবার বাড়ির পুরানা ভিটায়, ওখানে আমরা যে বাড়ি করেছি নতুন করে ওই বাড়ি, ওখানে তো আমার ওই 1-1.5 বছর ছিল, মনে তুইটা পূজা দেখছো? হ্যাঁ দুইটা পূজা দেখছিল, দুর্গা পূজা দুইবার দেখছি, হ্যাঁ দুইবার, দুইবারই আমি টোটো ভাড়া করে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে গিয়ে, তারপরে দুইবার মাদাইখাল গেছি, মাদাইখাল না তোমার ওই ওটা ওই কি জানো বেলবাড়ির বাজার, যে বেলবাড়ির বাজার, তারপরে যে ইয়ের মেলা কি বইমাটির মেলা, বইমাটির মেলা ধরে ধরে নিয়ে যাই যে চলো ঘুরে আসো বাড়িতে থাকো, যেতে যায় না, যেতে যায় না, হ্যাঁ তখন তখন পাগলের মতো করতো, এইরকম এইরকম করতো মানুষকে, কি কি যে মনে মনে বলতো, হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে শান্ত মাথায় শান্ত পরিবেশে ঠিক করলাম, হ্যাঁ এখন সব কিছু টনটনা, এখন আর ওইরকম ওইরকম করে না, এখন আর করে না, কিন্তু এখন সব ঠিকঠাক আছে, সেই লোক লোককে ঘর থেকে বেরোতে চাইতো না, ভয় পেত, সেই লোককে আমি বলি যে চলো, কোথায় কি ভয়, আমরা আছি, তোমার ছেলে আছে, তোমার কোনো ভয় নেই, চলো চলো, ওরকম করে বাইরে বের করতে করতে লোকজনদেরকে সঙ্গে গল্প করাইতে করাইতে, আমাদের গ্রামের ওইদিকে মানে সবাই গোল মিটিং হয় এটা সেটা, ওখানে নিয়ে যাই, লুডু কিনে দেয়, অবন্তিকে সঙ্গে লুডু খেলে, তারপরে গ্রামের সবাই ওইখানে একটা বয়স্ক দিদি আছে, ওকে ডেকে এনে আয় আয় আমরা লুডু খেলবো, হ্যাঁ জোর করে ডেকে এনে লুডু খেলছিল, হ্যাঁ এখন এখন ভালো হয়ে গেছে, এখন ওই যে শুরু হয়েছে, আমরা জীবনে কোনো কিচ্ছু দায়িত্ব কর্তব্য করিনি, এই যে 4 বছর হলো, যে 4 বছরে সারা জীবনের হ্যাঁ আইডেন্টিফাই মানে ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে, তো ওটা কি 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 বলে ওটাকে, আরে সার্টিফিকেট, ও আচ্ছা, হ্যাঁ সারা জীবনের সার্টিফিকেট দিয়ে দিল 4 বছর, ওরা 4 বছর তাকে ভিডিও করে, তার মধ্যে আমাদের কাছে থাকে, তারপরে আগে ছিল ওগুলোর তো হিসাব নেই, হ্যাঁ 4 বছরের মধ্যে যতদিন থাকে ভিউয়ার্সরা ভিডিও দেখে ততদিন থেকে ওদের কাছে দেখে, তার মানে ওরাই দেখেছে সারা জীবন, হ্যাঁ ওরাই দেখে, তোমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুমি হচ্ছে রত্ন, তোমার মা রত্ন করবা, তুমি তোমার মাকে এত ইয়ে করো, আমি তো মনে করি হ্যাঁ তুমি রত্ন করবা, তোমার মা রত্ন করবা, তোমার মতো ছেলেকে জন্ম দিয়েছে,
গর্বে তার মাথা উঁচু হয়েছে, অন্য কেউ নিতে পারবে না, বুক ফেটে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে অনেক। রত্ন গর্ভাই তো, চুপ কর। তো কি রত্ন গর্ভা না, সাংবাদিক এসে মা বাবার ইয়ে ছবি তোলে, কামারের ছেলে আজকে এই ডিস্ট্রিক্টের ইয়ে হয়ে গেল, হ্যাঁ রত্ন গর্ভা না, মা বাবার বুক তখন গর্ভে চোখে মানে খুশির ইয়ে জল আসে, রত্ন গর্ভা না। সত্যিই যদি কেউ আমাকে সাহায্য করতো পড়াশোনায়, তাহলে সত্যিই আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার কথা ছিল। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নটা আমার ভেস্তে যায়, বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পড়াশোনায় একদম স্তব্ধ হয়ে যায়। বাবা মারা যাওয়ার পরে এক মাস পরে আমি এইচএস দিই, আর তারপর থেকে আমার আর কোনো পড়াশোনা হয়নি। আমি বিয়ের পরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। সার্টিফিকেট দিয়ে দিল চার বছরের মধ্যে, ওদের কাছে দুই বছর তিন বছর ছিল, তারপরে তিন বছর মানলাম, তিন বছর ছিল, তারপরেও তো আমার কাছে এক বছর ছিল, ছিল না, সেই এক ঠান্ডায় নিয়ে এসেছিলাম আর এক ঠান্ডায় বাড়ি গেল, এক বছরই তো ছিল। তার আগে যে দেড় বছর ছিল আমার ওখানে দুটো পুজো দেখে, হ্যাঁ ওটা তো আমরা ক্যামেরা ছিল না, না ক্যামেরা হিসেবে বললাম না, ক্যামেরা হিসেবে সার্টিফিকেট পাবে, তখন আমাদের স্মার্টফোনও ছিল না, ওইটাই তো আমাদের ক্ষমতা ছিল না, স্মার্টফোন আমাদের ক্ষমতা ছিল না, ওদের না বোঝার ক্ষমতা আছে। তা আমি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমি এমন একজন চোর যে যার টাকা সে 5000 টাকা রেখে, মানে নিজে তুমি নিশ্চয়ই পিস্তল পিস্তল নিয়ে গেছি, হ্যাঁ ওটাই হবে, ওটাই বাকি ছিল, আমাকে দেখে থতর করে কাঁপে সবাই, চোখের সামনে থেকে শোকের সামন থেকে নিয়ে আসি দুই দুইবার চুরি করে, তাহলে মাথা খারাপ, কেমন ধরনের চোর আমি, চোখের সামন থেকে নিয়ে আসি চুরি করে। একজন বলেছে যে আমার নাকি স্বভাবটাই এমন, আরে আমি যার সঙ্গে কথা বলবো না বলেছি তার সঙ্গে আমার কেন কথা বলতে হবে, আমি যেটা প্রতিজ্ঞা নিয়েছি ওর সঙ্গে আমি কথা বলবো না, তাকে আমি কোন বিষয়ে আমি জড়াবো, তার কাছে না কোনো কিছু চাই না কোনো কিছু আমার আশা করি না কোনো কিছু বলার আছে, তাকে আমি কেন বলবো। শাশুড়ি, শাশুড়ির কোনো স্বাধীনতা নেই, শাশুড়ি নিজের স্বাধীনে যেতে পারবে না আমার সঙ্গে, ফালতু লোকসব।